গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 6টা। আজকে আমি ইভিনিং স্ন্যাক্সে একটা রেসিপি শেয়ার করছি, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সুইট কর্ন, বিনস আর গাজর, তিনটেকে আমি সমান পরিমাণে নিয়েছি, আর নুন আর গোলমরিচ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি এখানে আমি চিকেন, চিকেনটা আমি বোলের সাথেই নিয়েছিলাম, আর বোলের সাথেই আমি এটা গোলমরিচ, লেবুর জুস আর নুন দিয়ে সেদ্ধ করে আমি চিকেনটাকে একটু ছাড়িয়ে নিয়েছি আর কি বোল থেকে। একটু ছোট করে সাইজ করে নিতে হবে সব কিছুই। চিকেনটাও আমি এই রকম একটু ছোটো ছোটো করে নিয়েছি, আর বিনস আর গাজরটাও সেম। আর লাগছে এখানে আমার ভেজ মেয়োনিজ, লাগছে ব্রাউন ব্রেড, আর লাগছে আমার এখানে টমেটো সস। সবার প্রথমে এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এবারে আস্তে আস্তে আমি এতে সুইট কর্ন, বিনস, গাজর আর সেদ্ধ করে রাখা চিকেনটা সবটা একসাথে আমি মিশিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা যে যা স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো এখানে আমি হাফ টেবিল চামচ দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি এখানে আমি 4-5 টেবিল চামচ পরিমাণ ভেজ মেয়োনিজ। মেয়োনিজ একটু বেশি দিলে ভালো লাগে আর কি, তো 4-5 চামচ শুধু নয়, এর থেকে একটু বেশিও দিতে পারেন, ভালো লাগবে। মোটামুটি সব যে আমি এখানে চিকেন আর সবজিটা দিয়েছি সবটা যেন খুব ভালো করে মাখানো হয়, তাই মেয়োনিজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো মেয়োনিজ দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নর্মালি বাড়িতে আমি মেয়োনিজ ইউজ করি না, তো ব্রেড বা কোনো পরোটা একটু অন্যরকমভাবে, যদি বাচ্চাদের মুড হিসাবে যেদিন আমি পরোটা বানাই তখন একটু এই মেয়োনিজ মানে ইউজ করি আর কি, নাহলে রেগুলারের আমাদের বাঙালি রান্নায় মেয়োনিজ তো ইউজ হয় না। আরও একটু আমি দিয়ে দিলাম ভালো লাগার জন্য। আজকে আমার রেসিপির নাম চিকেন স্যান্ডউইচ। তো আজকে স্যান্ডউইচটা অ্যাকচুয়ালি কি বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার জন্য ভীষণ ভালো, আর ফটাফট হয়ে যায়, খুব টেস্টি হয়, হেলদি, আর ফটাফট এটা রেডিও হয়ে যায়, আর হাজব্যান্ডদের টিফিন বক্সও কিন্তু এটা দেওয়া যেতে পারে, রিয়েলি খুব টেস্টি হয়, খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এইবারে আমি এখানে 4টি ব্রেড নিয়ে নিয়েছি, ব্রাউন ব্রেড এটা, তো 4টি ব্রাউন ব্রেড নিয়েছি। এবার ছুরি দিয়ে না, আমি আস্তে আস্তে ব্রেডের সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। ব্রেডের সাইডগুলো কিন্তু আমি নর্মালি ফেলি না, এই যে কেটে বাদ দিয়ে দেব, এটা কিন্তু আমি ডাস্টবিনে করব না, এটাকে আমি অন্য কিছু বানিয়ে নেব, কোনো পকোড়া বানিয়ে নেব, যাই হোক কিছু বানিয়ে নিই, নষ্ট আমি খুব একটা করি না কোনো জিনিস। এইবারে না, এইভাবে ত্রিকোণা করে আমি ব্রেডটা কেটে নেব, ব্রেডটা এইভাবে আমি এখনও কাটতে পারি আর ভিতরে পুর দিয়ে পরেও কাটতে পারি, তো আমি এটা এখনই কেটে নেব। একটু সাবধানে খালি কাটতে হবে এটা,
যাতে ছেড়ে না যায়, ছেড়ে গেলে অন্য কিছু ব্যাপার না, অ্যাকচুয়ালি দেখতে খারাপ লাগবে এটাই। আগে ব্রেডটা সমান করে ধরে নিতে হবে, তারপরে আস্তে আস্তে এইভাবে কেটে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, পিসগুলো খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি একটা একটা করে এগুলো ছাড়িয়ে নেব, কারণ এরপরে আমি এতে লাগিয়ে দেব বাটার। একটা একটা করে ব্রেড নিয়ে বাটারটা আমি একটু গালিয়ে নিয়েছি যাতে লাগাতে সুবিধা হয়, অল্প একটু গালিয়ে নিয়েছি। প্রত্যেকটা ব্রেডেই কিন্তু আমি, মানে প্রত্যেকটা পিসেই কিন্তু আমি বাটার লাগিয়ে নেব সবার প্রথমে। এটা অ্যাকচুয়ালি একটা স্যালেড হয়ে গেছে, তো যাই হোক এটাকে আমি আস্তে আস্তে চামচে করে ব্রেডের ওপরে সুন্দর করে এটা আমি সাজিয়ে দেব। যাতে বাইরে বেশি না বেরিয়ে আসে আর কি, একটু সাবধানে হাতে সময় নিয়ে এগুলোকে ব্রেডের ওপরে দিতে হবে। দিয়ে ওপর থেকে আমি আরও একটা বাটার লাগানো ব্রেড আমি ওপর থেকে দিয়ে হালকা হাতে এটা আমি পুশ করব। এইবারে সাইডে যেগুলো বেরিয়ে আছে না, যে মানে ভেজিটেবিলগুলো বা চিকেন আর কি, তো এই যেগুলো বেরিয়ে আছে ওগুলো আমি আস্তে আস্তে আঙুল দিয়ে সমান করে দেব, যাতে দেখতে খুব সুন্দর লাগে। সমান থাকলে অ্যাকচুয়ালি কি দেখতে খুব সুন্দর লাগে, খুব হালকা হাতে এটা চাপতে হবে, না হলে ব্রেড কিন্তু ফেটে যাবে। একটা এখানে আমার রেডি হয়ে গেছে, এইবারে আমি আরও একটা বানিয়ে নেব। আপনাদের আমি এখন দুটো বানিয়ে দেখাবো, না হলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে সবগুলো বানিয়ে দেখাতে গেলে। খুব সুন্দর দেখতে লাগছে এটা, সবুজ, তারপরে একটু অরেঞ্জ, একটু হলুদ, সরি ইয়েলো, মোটামুটি সব রকম কালার আছে না, দেখতে ভালো লাগছে। আরও একটা এখানে আমি বানিয়ে নিয়েছি একইভাবে, একটা একটা কি ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে না, মানে খুলে খুলে ওগুলোকে একটু স্যান্ডউইচের ভিতরে দিয়ে আমি একটু চেপে দিলাম।
দুটো এখানে রেডি হয়ে গেছে, এখানে আরো দুটো আমি বানিয়ে নেব। ভিতরের যে স্টাফিংটা আর কি, বা পুরো বলতে পারেন, স্যালেডও বলতে পারেন, কারণ এতে যেগুলো দেয়া হয়েছে এটা কিন্তু এক ধরনের স্যালেড, তো স্যালেডও বলা চলে। যাই হোক, ওটা অনেকটাই বেঁচে গেছে, আরও চারটে এইরকম স্যান্ডউইচ হয়ে যাবে। তো আমি অ্যাকচুয়ালি আজকে চারটেই স্যান্ডউইচ বানিয়েছি, মোট আটটা হয়তো হতো, আটটা কি দশটা স্যান্ডউইচ হতো। যেটা বেঁচে গেছে ওটা আমি ফ্রিজে রেখে দেব। আর রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, বলবো কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, রেডি হয়ে গেছে আমার আজকের চিকেন স্যান্ডউইচ, খুব সুন্দর দেখতে লাগছে, খেতে খুব টেস্টি হয়। অবশ্যই আবার বাড়িতে ট্রাই করবেন, যারা স্যান্ডউইচ ভালোবাসেন তারা তো একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আর খুব হেলদি, এটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন স্কুল বক্সে, মানে সরি টিফিন বক্সে। থ্যাংকস ফর ওয়াচিং।